কেমন আছে সবাই? গত ক্লাসে আমরা যখন যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা সম্পর্কে জানা শেষ করেছিলাম, তখন কিন্তু আমরা এই পদ্ধতির কিছু অনুপপত্তির সমস্যা দেখেছিলাম, তাই না? তোমাদের কি মনে আছে আমি কি কি অনুপপত্তির কথা বলেছিলাম? মনে না থাকলে কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাপারে আজকে আমরা পয়েন্ট পয়েন্ট করে শিখে ফেলব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতিতে আমরা সবার আগে যে অনুপপত্তিটা দেখি সেটা হচ্ছে অনিরীক্ষণ অনুপপত্তি। অর্থাৎ নিরীক্ষণের সমস্যার কারণে যে অনুপপত্তি তৈরি হয় সেটাকে আমরা অনিরীক্ষণ অনুপপত্তি বলছি। আমরা জানি অন্বয় পদ্ধতি কাজই করে নিরীক্ষণের মাধ্যমে, দৃষ্টান্ত নিরীক্ষণ করে, তাই না? তার মানে এই যে প্রথম পদ্ধতিতে যদি আমাদের কোনো অসুবিধা হয় তখনই এই অনিরীক্ষণ অনুপপত্তি তৈরি হয়। এই অনুপপত্তি আবার দুভাবে হতে পারে। একটা ভাবে হতে পারে যে যখন আমরা দৃষ্টান্তগুলো ঠিক মতো কালেক্ট করেছি কিন্তু আমাদের নিরীক্ষণের ক্ষেত্রে ভুল হয়েছে, অর্থাৎ ভুল হয়েছে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপটা কী ছিল? দৃষ্টান্ত কালেক্ট করা। আর দ্বিতীয় ধাপটা ছিল নিরীক্ষণ করা, এক্সামিন। এখন আমরা ঠিক মতো কালেক্ট করলাম দৃষ্টান্তগুলো কিন্তু আমাদের এক্সামিনেশনে ভুল হলো, মানে নিরীক্ষণে ভুল হলো, সেক্ষেত্রে হতে পারে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি। আর যদি প্রথম ধাপেই ভুল হয় তাহলে তৈরি হয় প্রয়োজনীয় বিষয় বা অবস্থাবলীর অনিরীক্ষণ অনুপপত্তি। তার মানে আমরা প্রয়োজনীয় বিষয়গুলোই কালেক্ট করিনি, আমাদের দৃষ্টান্ত কালেকশনেই সমস্যা রয়েছে। এটা গেল তো অনিরীক্ষণ সংক্রান্ত অনুপপত্তি। আরও একটা কমন যে অনুপপত্তি তৈরি হয় সেটা হচ্ছে কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। এত জটিল একটা পদ্ধতি আমরা প্রয়োগ করছি এ কারণে যাতে আমরা কোনো একটি ঘটনার কার্যকারণ সম্পর্ক ঠিকমতো বের করতে পারি, কিন্তু যদি আমরা সেটা না পারি, যদি আমাদের কোনো কারণে ভুল হয়, তখন কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি ঘটে। আমরা পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটি অনুপপত্তি নিয়ে বিস্তারিত জানব, তাই আমাদের সাথেই থেকো। সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।